সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও জিরো টু ফিফটি লাখের এই ভিডিওতে আপনাকে স্বাগতম যদি প্রথম ভিডিও হয়ে থাকে অবশ্যই আগের ভিডিওগুলো না দেখলে আপনি বুঝবেন না যে আমরা কিভাবে একটা জার্নি করতেছি যে একটা লোকাল ই কমার্স বা কমার্স বিজনেসকে একদম শুরু থেকে শুরু করে পুরা মানে যারা কখনোই বিজনেস করে নাই তাদেরকে সাথে নিয়ে পুরো একটা জার্নি করা হচ্ছে এখানে তো আলটিমেটলি আমাদের প্রায় ওয়ান মান্থ প্লাস হয়ে গেছে এই বিজনেস শুরু করার তো এখন পর্যন্ত আমরা বিজনেসের মোটামুটি প্রোডাক্ট সিলেকশন নিসলেকশন কিভাবে কাজ করব কিছু টেস্টিং এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমরা জেনারেট করতে পারছি সো অনগোয়িং টেস্টিং রানিং ফেইলিং সব কিছুই চলতেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই ভিডিওতে মোটামুটি এই গত নয় তারিখে আমরা শুরু করছিলাম রাইট ডিসেম্বরের তো আজকে ডিসেম্বরের দশ তারিখ সো ডিসেম্বরের সরি জানুয়ারির দশ তারিখ তো এই পুরা দিনে আসলে আমরা কি করলাম কেন করলাম কি হচ্ছে কতটুকু প্রগ্রেস হলো সেটা নিয়ে আসলে একটু সামারি করার দরকার তো সেই হিসাবে আজকে বসা সো হোপফুলি যে পুরা ভিডিওটা আপনি দেখবেন এবং বুঝবেন যে আসলে আমরা কীভাবে কাজ করি সো বিজনেস মানে হচ্ছে এমন কিছু না যে জাস্ট আপনি শুরু করলেন আর কাল থেকে সেল শুরু হয়ে গেল তো যারা এক্সপার্ট আমি যদি বিজনেস শুরু করি আমার সেল শুরু করতে দুই থেকে তিন দিন লাগবে এটা আমার প্রবলেম না কারণ ভাই আমার প্রায় হাজারখানিক বিজনেসের দেখা নিজের বিশ পঁচিশটা বিজনেস করার অভিজ্ঞতা আছে তো সেই জায়গা থেকে এটা আমার কাছে অনেকটা ইজি প্রবলেম ছিল যারা নতুন যাদেরকে একদমই শুরু থেকে শুরু করতে হচ্ছে যারা জানে না যে বিজনেসের প্রবলেমগুলা কোন জায়গায় আসবে কীভাবে আসবে কি হবে সো তাদের জন্য এই জায়গাটা তৈরি করা একটু টাফ তো আমার চ্যালেঞ্জ হচ্ছে হলো আমি করা না আমি আপনাকে করে দেখাতেই পারি অনেক ভুল আমি করব না যে ভুলগুলো ওনাদের দ্বারা হবে কারণ এগুলো আমি সহজে স্কিপ করে যেতে পারি কারণ এই ভুলগুলো আগে প্রায় সাত বছরের অভিজ্ঞতাতে আমার করা হয়েছে তো আলটিমেটলি প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা হয় হচ্ছে হলো যখন কেউ নতুন করতে আসে এবং সে তার প্রথম প্রথম সেলটা হওয়া হচ্ছে হলো সব থেকে কঠিন তার মানে একটা বিজনেসের সবথেকে কঠিন যে মুহূর্ত একজন নতুন মানুষের জন্য সেল শুরু করা তো প্রথম সেল যে মানে একদম নতুন প্রথম সেল অ্যাডের মাধ্যমে করাটা অনেক কঠিন তো এটা হয়ে যাওয়ার পরে তারপরে আসে যে ওকে যে আমার মিনিমাম দশ হাজার টাকার একটা সেল লাগবে এইটা করা আরও কঠিন তো তখন আমার দিক দিয়ে এক্সপেন্স হচ্ছে ডলার কস্টিং হচ্ছে আমি কাজ করতেছি দশ হাজার টাকা কবে সেল হবে আমি জানি না তারপরে আসে যে তৃতীয় স্তরে বলতে পারি যে ওয়ান লাখ টাকার সেল অনেকটা কঠিন অনেক কঠিন হয়ে যায় যে এক লাখ টাকা কবে হবে আলটিমেটলি তারপরে দশ লাখ টাকা একটা ইয়ে আসে বাট দশ লাখ টাকা সেল হওয়ার পরে মোটামুটি একটা ব্যালেন্স আসে যে ইয়েস আই ক্যান ডু উই ক্যান ডু ইটস ইজি তো প্রথম হচ্ছে হলো আমরা এই জায়গাটা ক্র্যাক ডাউন করছি আলহামদুলিল্লাহ এবং এই জায়গা এবং এই দুই জায়গাও আমাদের হয়ে গেছে এখন পর্যন্ত তো আমি যদি একটু বলতে বলি আপনাদেরকে এখন পর্যন্ত আপনাদের মোটামুটি সেলস কত এখন পর্যন্ত আমাদের টোটাল সেল হয়েছে চারশো ছয়টা প্রোডাক্ট গত আমরা এক রান কবে শুরু করি নয় তারিখ রাই নয় তারিখ তো চারশো চারশো ছয় চারশো ছয়টা প্রোডাক্ট আমাদের মেইনলি সেল হয় টোটাল টাকা হয়েছে চার লাখ সাতচল্লিশ হাজার দুইশো টাকা সাতাশি হাজার দুইশো টাকা তো চার লাখ সাতাশি সাতাশি হাজার দুইশো টাকা দুইশো টাকা আমাদের সেল হয়েছে জি আমাদের অ্যাট কস্ট কত ডলার গেছে এই পর্যন্ত রুবেল ভাইয়ের সাথে আমাদের তো শুরু থেকেই কথা হচ্ছিল তো রুবেল ভাই মোটামুটি জার্মানি থেকে আসতেছেন হচ্ছে হলো ষোলো তারিখে বাংলাদেশে আর আসার পরে বিশ থেকে আমাদের অফিসিয়ালি হয়তো আসবেন সো একজন প্রবাসীর মনে ওই জায়গাটা হয়তো বা তৈরি করতে পারছি যেটা হচ্ছে উনি ফিল করতেছেন যে প্রবাসে থেকে উনি যতটুকু না কষ্ট করতেছেন বাবা মা থেকে বা সেখান থেকে আমি চাই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট যে সে ফ্যামিলির সাথে থাকবে দেশে থাকবে এবং দেশে তার থেকেও বেশি আর্নিং করবে এবং এটা পসিবল সে জিনিসটা যখন ওনার ভিতরে চলে আসছে তখন উনি চিন্তা করতেছেন বাই বাই জার্মানি

আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুক কারণ ভাই ফ্যামিলির কাছে থাকাটাই সবচেয়ে বড় জিনিস আমি বিলিভ করি যারা প্রবাসী আছে দেশে থাকলে হয়তো বোঝা যায় না যে প্রবাসীরা কতটুকু কষ্টে থাকে বাট যে প্রবাসে থাকে সে হয়তো ক্লিয়ারলি বোঝে যে তার প্রবলেমগুলা কি কতটুকু সে মিস করে অনেকে তো আমি দেখলাম সেদিন যে বিশ থেকে পঁচিশ লাখ টাকা দিয়ে বাইরে যাচ্ছে মানে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে সে বাইরের কান্ট্রিতে যাচ্ছে ইউরোপ আমেরিকা বা ইতালি এই কান্ট্রিগুলোতে অবাক হয়ে গেছি যে বিশ থেকে পঁচিশ লাখ টাকা সে যদি নিজের ওপর ইনভেস্ট করে এবং সে যদি সিরিয়াসলি ওখানে যে পরিশ্রম করতেছে ওই পরিশ্রম এখানে করে ফেইল করে দশবার ফেইল করে বা তারপরও তারপরেও তার কেরিয়ার বা এই যে ই কমার্স এফ কমার্স লোকাল বিজনেস যে একটা ইজি সিস্টেম ইজি মেথড আমার মনে হয় এটা ইজিলি ক্র্যাক ডাউন করা সম্ভব আই ডোন্ট নো মানে এটার জন্য মনে হয় আমরা সরি বলা উচিত যামরা আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি আমরা মানুষের কাছে তো সহজে পৌঁছতে পারতেছি না এজন্য জন্য অনেক মানুষ মানে বাংলাদেশের সিস্টেম বিলিভ বা বিজনেস যে সম্ভব এটা আমরা বিলিভই করতেছে না তো এটার দোষটাও মনে হয় আমাদের যেটা আমার কাছে ফিল হয় অনেক সময় আচ্ছা ওকে সো বলেন মেন্টর আমাদের এখন পর্যন্ত পনেরোশো বাহাত্তর ডলার স্পেন্ড করা হয়েছে পনেরোশো বাহাত্তর তার মানে কত টাকা

চার রাইট সো আলটিমেটলি আমরা এখনও লসে আছি চার হাজার টাকা গ্যাপে আছি তো এইটা হলো এক মাস পরে সো আইমিন যদি কেউ মনে করেন প্রথম মাসে এসে আপনি সক্কা মারবেন আইমিন লাখ টাকা হয়ে যাবে একটা বিজনেসে স্টাফ আমি এখনও জানি না যে এই বিজনেস দশ লাখ মানে পঞ্চাশ লাখে যাবে কি না এই বিজনেস নিয়ে আমরা কতদূর আগাইতে পারবো এটা আমি এখনও জানি না আর আমি যদি আগে থেকে জানতাম ভাই তাহলে প্রতি মাসে আমি পাঁচটা করে বিজনেস ফল রান করতাম রাইট এটা এক্সপার্ট হিসেবেও আমরা জানার কথা না তবে হ্যাঁ উই হ্যাভ সোর্সিং ক্লিয়ার উই হ্যাভ লাইক প্রোডাক্টের সমস্যা নাই আমাদের ডলারেও সমস্যা হচ্ছে না আমাদের হয়তো বা সেলসে প্রবলেম হচ্ছে যে সেলস আমরা কোনো সময় কোনো দিন খুব ভালো যাচ্ছে কোনো দিন ডাউন করতেছে তো এটা নিয়ে আমরা কাজ করতেছি ইনসাইট এটা নিয়ে অনেকগুলো কাজ হচ্ছে লাইক কোন জায়গায় প্রবলেম গ্যাপটা কি মেইনলি এই জায়গাগুলোতে গ্যাপ বলে একটা ব্যাপার আছে লাইক দেখেন আমরা কাজ করতেছি কয়েকটা জায়গায় নিয়ে বোঝে না এটা গ্যাপ গ্যাপগুলা বের করতে হবে তাহলে আমাদের কাজ হচ্ছে হলো আমরা কোনো একটা সলিউশন রাইট কোনো একটা সলিউশনকে কোন একটা সলিউশনকে কোন পার্টিকুলার মানুষদের কাছে দেওয়া ট্রাই করতেছি যাতে তাদের একটা নির্দিষ্ট প্রবলেম সলভ হয় সিম্পল তো এটার মাধ্যম হচ্ছে হলো তো সলিউশনটা হইতে হবে রাইট তো আলটিমেটলি যদি রাইট সলিউশন না হয় তাহলে যে প্রবলেম আমি সলভ করা ট্রাই করতেছি এই প্রবলেমটা কি হবে না সলভ হবে না তো প্রবলেমের রাইট সলিউশন হইলে এটার থেকে যদি আমি এটাতে যেতে পারি তাহলে যে কাস্টমারকে আমি টার্গেট করতেছি তার সে নিতে বাধ্য ব্যাপারটা এরকম তাহলে ওই যে কাস্টমার ওই কাস্টমারকে তো আমি সরাসরি দেখতেছি না আমি ফেসবুকের মাধ্যমে বা অ্যাডের মাধ্যমে তার কাছে পৌঁছা ট্রাই করতেছি আবার এই যে প্রবলেম এবং এই যে সলিউশন এই দুইটা জিনিসের জন্য আমি তাকে বুঝাচ্ছি ভিডিও বা ইমেজ দিয়ে অ্যাকচুয়ালি গ্যাপগুলো কোথায় হইতে পারে প্রথম গ্যাপ হইতে পারে যে আমি যে প্রবলেম থিঙ্ক করতেছি আসলে তার এই প্রবলেম আছে কিনা সে এই প্রবলেম সলিউশনের জন্য আসলে এত টাকা দিতে রাজি আসে কিনা এটা টেস্ট করার আগে বোঝা মুশকিল সেকেন্ড হচ্ছে হলো আমি যে কাস্টমার থিম করতেছি যে ওকে এই মানুষটা এটা নিবে হয়তো বা তার এই প্রবলেমের জন্য আসলে ওই মানুষটা এই যে আমি ভিডিও বা ইমেজের মাধ্যমে তার কাছে পৌঁছাচ্ছি সে এটা বিলিভ করতেছে বা সে বুঝতেছে কিনা আবার আমি যে পৌঁছাচ্ছি সেই মানুষটার কাছে রাইটলি পৌঁছাইতে পারতেছি কিনা তো দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স যেগুলো হয়তো বা আমাকে কি করতে হবে ক্লিয়ার হইতে হবে এই পুরো ব্যাপারটাতে তো আমরা একটা একটা করে গ্যাপ বের করতেছি খুঁজতেছি আবার ওই লোকটাকে যখন আমি আমার ল্যান্ডিং পেজে বা আমার ওয়েবসাইটে বা আমার মেসেজে নিয়ে আসতেছি তো সে আবার এখানে এসে অর্ডারটা ঠিকভাবে করতে পারতেছে কিনা তো তারপরে তার সাথে যখন যোগাযোগ করা হচ্ছে তখন আমি সঠিক মানুষকে বা সঠিক মানুষ আস লস অফ থিং তো অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে কাজ করে রাইট হয়তো কন্টেন্ট করতেছে একজন হয়তো অ্যাড করতেছে কিন্তু শুরুতে আমি একাই করতেছি আমার নিজের হাতে করতে হচ্ছে তো এতগুলো জায়গায় কিন্তু আমাকে দেখে দেখে আমি কিন্তু আপাতত এই জায়গাটাতে নিয়ে আসছি যে অ্যাটলিস্ট প্রায় পাঁচ লাখের কাছাকাছি আমি সেল নিয়ে আসতে পারছি বাট তবুও আমি লসে আসি তো বিজনেসের এক মাস পরেও আমি বলতে পারি যে উই আর ইন লস ফোর টাকা বাট ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে হলো আমরা আগাইছি আমরা জানি সেল করা যায় আমরা প্রায় চারশো ছয়জন মানুষকে হেল্প করতে পারছি সঠিক প্রোডাক্ট দিয়ে সঠিকভাবে যদি চারশো জন মানুষ হেল্প হয় আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি এখানে চার হাজার মানুষও পসিবল রাইট বাট প্রবলেম হচ্ছে হলো আমাকে ক্র্যাক ডাউন করতে হবে যে এই চারশো ছয়জন মানুষের মধ্যে কমন কী ছিল তারা কোন জায়গাতে তারা ভালো ছিল তারা কোন ক্যাটাগরি মানুষ নিচ্ছে সো তারা আলটিমেটলি এই মানুষগুলো কোথায় আছে তো এই পুরো ব্যাপারটা আমাকে আবার রিভিউ করতে হবে করে একটা হতে পারে তারা কি এডুকেটেড মানুষ হতে পারে তারা ছেলেটা মেয়ে কোন এরিয়া থেকে নিছে এবং তারা তার সবচেয়ে বেশি এরিয়া কোনটা তাহলে আমি অন্য অন্য জায়গায় যে অ্যাডগুলো কস্টিং করতে সেগুলো কমায় দিয়ে এরিয়া ভিত্তিক চলে আসবো জেন্ডার ভিত্তিক চলে আসবো এজ ভিত্তিক চলে আসবো দেন হচ্ছিলো এডুকেশন ভিত্তিক তারা কি ম্যারিড নাকি ম্যারিড না তারা কি জন্য নিচ্ছে তাদের প্রবলেম কোন জায়গায় এগুলো লিস্ট ডাউন করলে আমরা এক মাস পরে একটা ডেটা পাবো সেই ডেটাকে যদি আমরা আবার একটু কাজ করি এবং ডেটা অনুযায়ী কাজ করি তখন আমরা কি করতে পারবো ইজিলি পুরো প্রসেসটা আবার সাজালে আশা করি এই চারশো থেকে চার হাজারে আমরা এক থেকে দেড় মাসের মধ্যে পৌঁছাতে পারবো বুঝে আসছি ব্যাপারটা তো বিজনেস যখন করতেছি দিস ইজ গুড যে আমরা আগাচ্ছি বাট এই গ্যাপগুলো এখন আমাদের বের করতে হবে তো এখন যদি এখানে থিঙ্ক না করেন যে প্রবলেমটা কোন জায়গায় কেন আবার প্রতিদিন এখন অ্যাভারেজ কত পঁচিশ বিশ যাচ্ছে আঠারো বিশ যাচ্ছে তো এইটাকে আমি পঞ্চাশে কীভাবে নিয়ে যাবো আঠারো বিশ থেকে পঁচিশে কীভাবে যাব এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল এটা আমার কন্ট্রোলে আসে কিনা তার মানে আঠারো থেকে বিশে যাওয়ার জন্য একটা কন্ট্রোল দরকার এই কন্ট্রোলে আসে না আমি ইচ্ছা করলেই কালকে বিশ পঁচিশ তিরিশ করতে পারতেছি কিনা যদি কন্ট্রোল না থাকে তাহলে আসলে বিজনেস তৈরি তৈরি হয় না এখন পর্যন্ত আমি ডলার বাড়লে যদি সেল না বাড়ে আমি যদি ইচ্ছা করলে কালকে না বাড়ে তাহলে হবে না তার আমি যে আমার কাস্টমার চিন্তা করতেছি এই কাস্টমার ক্লিয়ার না এখানে কিছু জিনিস আছে কিছু জিনিস বলতে আমি আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে আজকের আজকেরটাই ধরি আজকে আপনাদের এখানে ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে এত তো আমরা ডলার আগে দেখি কোনটাতে কত খরচ করতেছি স্টার্টে যাই সুবিধা হবে আমরা ল্যান্ডিং পেজ ভিউতে ডলার কস্টিং করতেছি হচ্ছে এক ডলার দেন ক্যাম্পেন এঙ্গেজমেন্টে কত করতেছি দুই ডলার তো এখানে করতেছি কত সেলস এখানে আসতেছে পার্সেস কালকে হয় না এই দুইটা এখান থেকে একটা হয়েছে সাতটা হয়েছে তো আমি যদি লাস্ট সেভেন ডেজ দেখি তাহলে কি চলতেছে সেভেন ডেজে আমার এখানে ষোলো এখানে চোদ্দ এখানে একত্রিশ এখানে পঞ্চাশ এখানে ষোলো তাহলে আমি এটা কী করতেছি এটা হচ্ছিল জেনারেল রাইট তো জেনারেল এটা তো জেনারেল না এটা তো এডুকেটেড পার্সনগুলো দেওয়া হয়েছে জেনারেল হয় কিভাবে তারপরে এখানে ভিডিও এটা কনটেন্ট এটা এটা তারপরে হচ্ছে এটা রাইট এটা আমি ডিফারেন্সিয়েট করছি কেন লার্নিং লিমিট হয়ে গেছে তারপর আমি চেঞ্জ করতেছি না কেন যদি কোনো অ্যাড লার্নিং লিমিট হয় তারপরে কি করার আছে আমার এটা আবার সবগুলো একসাথে দিয়ে রাখছি কেন কোনো ডিফাইন করা হয় না কেন

কন্টেন্ট এই পর্যন্ত টোটাল কয়টা আছে লাইক অ্যাকচুয়ালি এটার জন্য কন্টেন্ট হ্যাঁ কি কি কন্টেন্ট আমার কাছে আসে হচ্ছে হলো দেখে আপনার দিছিলেন মনে হয় আমাকে যতটুকু আমি খেয়াল আছে এটাই তো না ও সেটা গই আমি কিভাবে পাবো হুম তোমরা যখন কন্টেন্ট পাও সেটা আমার কাছে আসে না কেন যদি আমার কাছে না আসে তাহলে আমি সেল চাই আর যদি আমার কাছে সেল না হলে তাহলে আমার কাছে আসতে হবে কন্টেন্ট এখন পর্যন্ত আমি ক্লিয়ারলি পাই নাই লেট করে লাভ কি মানে সময় যাচ্ছে তো আমার কাছে তো আসতে হবে তোমাদের গ্রুপ তোমরা বোঝো তো আমি বুঝি না আমার কাছে আসতে হবে আর ফোল্ডার তো একটা হইতে হবে এটা হলো প্রথম সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে আমি কোনো ইয়ে পাচ্ছি না আই মিন কি বলে এটাকে ভেরিয়েশন পাচ্ছি না কেন মাথার মধ্যে আসতেছে না যে কি কন্টেন্ট করব এরকম কিছু উত্তর দিতে হবে কথা বলতে হবে প্রোডাক্ট অনুযায়ী আমরা ওইরকম রিসার্চটা হইতেছে না মনে হয় ঠিক মতো রিসার্চটা না হওয়ার কারণে কি রিসার্চ হচ্ছে না মানে কিভাবে রিসার্চ করে কন্টেন্ট বের করতেছেন আমি কন্টেন্টের মধ্যে এগুলো নতুন তো পাই নাই ওই চেয়ারে বসে একইভাবে একই কন্টেন্ট করতেছেন তাহলে এর বাইরে আর কোনো কন্টেন্ট পাচ্ছি না তাহলে কন্টেন্ট কিভাবে করা যায় এটা এটা মানে কিভাবে চিন্তা করতেছেন আমরা অনেক জনের পেজের ভিডিওগুলো দেখছি মোটামুটি দেখে ওখান থেকে থিম নিয়ে ট্রাই করতেছে আর কি এখন এখন এর বাইরে কোনো থিম নাই থিম তো দুইটা হয় না একটাই থিম আছে এখন পর্যন্ত তাহলে কি কি হলো মানে যতগুলো দেখতেছেন ঘুরে ফিরে কি একটা থিমে আসতেছে না আসলে আগে প্রথম থেকে আসলে ওইভাবে দেখা হয়নি এখন আমরা দেখা শুরু করছি আর কি তাহলে রেজাল্ট পাবো কবে আমি এই এক সপ্তাহের মধ্যে আমরা ইনক্লুড করতেছি সব কিছু মানে কন্টেন্ট আমি খুব সিম্পল কয়েকটা জিনিস বলি আমরা এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে মানুষ নিচ্ছে যেটা গ্যাপ এখন পর্যন্ত টার্গেটিংও আমার কাছে ওকে মনে হয়েছে এত অনেকটাই ক্লিয়ার হয়ে আসছে বাট আমাদের কন্টেন্টের কারণে আমরা যে বুঝাচ্ছি এই জিনিসটা ক্লিয়ার না আর এই কারণেই হয়তো আর সমস্যাটা হচ্ছে রাইট তো এখানে এই সমস্যাটা ক্লিয়ার করতে হবে আলটিমেটলি তো কন্টেন্টের আইডিয়া পাচ্ছেন না কেন আই মিন আমরা রিটার্গেটে কি কন্টেন্ট করতেছি যে রিটার্গেট যে একটা দিছেন এটা কি কন্টেন্ট করছেন রিটার্গেট মানে মানে কি আমাকে একজন মানুষ দেখছে সে দ্বিতীয়বার এই জিনিসটা আবার দেখবে তো এখানে আমি কি করতেছি আমরা করতেছি যেটা হচ্ছে আগে যে সব দেখানো হয়েছে ওগুলা আর কি যেগুলো মিসিং আছে সেগুলা ক্লিয়ার করতেছে আর কি রিটার্গেটে রিটার্গেট এর এটা ট্রাস্ট ইস্যু রিটার্গেটে আপনি কি অ্যাড দিবেন ওই সেম যে সাতটি কারণে ফর এভার স্মার্ট পোর্টেবল টেবিলটি আপনার সংগ্রহে রাখা জরুরি এই স্মার্ট পোর্টেবল আর কোনো কনফিউশন নেই আজই অর্ডার করে ফেলুন ওকে সেরা পোর্টেবল টেবিলটি মিস করছেন না তো হান্ড্রেড পার্সেন্ট বাজারের প্রচলিত টেবিল ব্যবহার করে আপনার উপকারের বদলে খুব সিম্পল এখানে কয়েকটা বিষয় আছে আমি যখন থিম করব যে এই কন্টেন্ট বা এই একটা প্রোডাক্ট আমার কাছে আছে তো এই প্রোডাক্ট নিয়ে আমি যদি এরকম একটা চিন্তা করি সে যে ধরেন ওকে আমার কাছে এই প্রোডাক্ট আছে সো এই প্রোডাক্ট নিয়ে আমি এই প্রোডাক্ট নিয়ে একটা রিভিউ করবো আনবক্সিং করছেন কই করছেন ভিডিওতে

নিজেরা রিভিউ তো করতে পারেন নিজেরাও কি করতে পারেন নিজেদের প্রোডাক্ট রিভিউ করতে পারেন তো যে দশ বারোটা প্রোডাক্ট নিয়ে একটা জায়গায় বসে যে এই প্রোডাক্ট কেন ভালো লাগে দুইজন ডিসকাশন করলেন একজন বললে যে এই প্রোডাক্টের কী কী সুবিধাগুলো আছে কীভাবে ইউজ হয় তো আপনি একটু ইউজগুলো দেখায় দেন তো একজন এটা দেখায় দিল এটার প্যাকেজিং কিভাবে হয় কোথায় নিয়ে যাওয়া যায় কিভাবে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে দুইজনের মধ্যে আলোচনাও হইতে পারে ঠিক আছে সো আনবক্সিং একটা হইতে পারে ক্লায়েন্ট রিভিউ আসতে পারে দেন হতে পারে যে এটার প্যারেন্টসদের জন্য কি অ্যাড অ্যাডান হয়েছে কোনটা হয়েছে

ঠিক আছে বাট ইন্টারেস্টগুলো কেন দিচ্ছেন মানে কেন দিচ্ছেন কি হুম যে জনসন দিছেন আপনার বেবি আছে আপনি নিজে জনসনের পেজে লাইক আছে আছে নাই তো নিজের বাচ্চা থাকার কনফিউশন কেন কার আছে এনে আর বেবি আছে কেন কি চলে বিজনেস তো কিছু না কঠিন যা বলে তাই করেন নিজের মাথা নাই নিজে করতেছেন না নিজের কি করতেছি কি খাওয়াচ্ছি তা আপনার মতোই তো সবাই এই যে বেবি ফুড বেবি ফুডের কয়টা 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 পেজে লাইক আছে বের করেন নিজে ফেসবুক বের করেন কি চলে হয়তো বাচ্চা নেই বাচ্চা আছে তুমি কি দেখতেছো আমার ফেসবুকে আন্দাজ আগে বুঝতে হবে এটা আমরা বাইরের কান্ট্রি না আমাদের কান্ট্রির মানুষের ফিল বুঝতে হবে এটা মানে কি বেবি ফুড মানে বুঝাইছে দেখেন ওইটা একটা পেজ সেই পেইজে এতগুলো আছে এতগুলো মানুষ রাইট এটা সাধারণত মারা করে কারা করে মোস্ট অফ দেম জায়গায় এই জনসে মারা কাজ করে বাবারা করে বাট এটা আর প্রার্থী বেশিরভাগ কারা বাবারা ঠিক আসে না মাথায় দিতে প্রবলেম নাই আমাদের টেস্ট করতে প্রবলেম নাই কিন্তু আপনি সবগুলোতে যখন অ্যাপসেলে যখন এটা দিচ্ছেন তখন প্রবলেম আপনি একটাতে দিতেন দিয়ে দেখতেন যে কাজ করে কি না আরটাতে দিতেন না সবগুলোতেই দিয়ে রাখছেন কেন কোনো রিজন নাই রাইট তো এই জিনিসগুলো কেন মাথায় আসে না বারবার বলতেছি যে বি রিয়েলিস্টিক

তো ওইটা করেন এখান থেকে যদি আপনার তিরিশ ডলারে এখন তো ঠিক আছে ডলার এখন যে প্রতিদিন সেল যাচ্ছে মানে চল্লিশ ডলারে যদি বিশটা প্লার যাচ্ছে কালকে পর্যন্ত ঠিক ছিল কালকে আবার নতুন একটা অ্যাড ক্যাম্পেইন রান করা হইছে ওইটাতে আবার রেজাল্ট আসেনি মানে প্যারেন্টস 14 ডলারের না আমি বলতেছি যে আমার যে প্রথম অ্যাভাটার সেই অ্যাভাটার অনুযায়ী যদি আমি 40 ও 50 সেল করি জি জি আমার তো ওইটা ঠিক আছে ওইটা ঠিক আছে ঠিক আছে এখন আপনি আরেকটা অ্যাভাটার চিন্তা করেন জি যে আরেকটা অ্যাভাটারে আমি 20 ডলার খরচ করব তাহলে এখান থেকে কত আসে সেটা বের করতে হবে ওকে বুঝা যাচ্ছে জি আমার অ্যাভাটার 1 যেটা যেটা আমি চিন্তা করতেছি তো অ্যাভার্ডার ওয়ানে আমি ক্লিয়ার যে আমি ওই স্কেলে আগালে আমার ডলার টু হচ্ছে তাহলে আমাকে অ্যাভার্ডার টু যেটা এইটাকে এখন আস্তে আস্তে আবার রেডি করতে হবে এটা এটা তো আপনি এখনও জানেন না আপনার টার্গেট অডিয়েন্সকে আপনি জানেন না কোনটা ক্লিয়ার এটা জানেন না এটা আমার এটা আপনার ম্যাসেজে করতেছেন না এটাও খারাপ ল্যান্ডিং পেজে এক ডলার কেন দিয়ে রাখছো ল্যান্ডিং পেজে আরও বেশি দিলে প্রবলেম কী এংগেজমেন্ট আরও বেশি কেন করতেছি না আমি ইঙ্গেজমেন্ট আর কোনো বেশি দিচ্ছি না কারণ মানুষের সাথে পরিচিত হইতে হবে তো মানুষের মধ্যে আগ্রহ আসতে হবে তো ল্যান্ডিং পেজ থেকে ইঙ্গেজমেন্টটা প্রয়োজন এখানে বেশি সেখান থেকে মেসেজ আসবে তো সেটা আরও দিতে হবে তো এই বিষয়গুলো আমি বুঝতেছি না যে কেন ডিসকাশন কম হচ্ছে তো ডিসকাশন আরও বেশি হওয়া উচিত যে আমাদের গ্যাপগুলো কোন জায়গায় কন্টেন্ট কী কী করতে পারি কন্টেন্টের কোন কোন জায়গায় কাজ হচ্ছে নাকি হচ্ছে না এভরিথিং রাইট করে কমপ্লিট করে দেন আমাকে দেন তো আমি এখন পর্যন্ত যে রেজাল্ট আছে ইটস ওকে প্রবলেম নাই ওয়ান মান্থ হিসাবে আমরা অনেক আগাইছি এটা নিয়ে কোনো টেনশন নাই বাট টেনশনটা হচ্ছে হলো আমাদের এটা আরও ভালো করতে হবে মিনিমাম এটা তিরিশ থেকে চল্লিশটা আসতে হবে এটার অবস্থা কি কন্টেন্ট রেডি আছে দেওয়ার জন্য কিন্তু অ্যাড অ্যাকাউন্টে মানে ডলারটা এখনো আসে নাই এই কারণে আমরা পিছিয়ে আছি ওইটা আচ্ছা অ্যান্ড অ্যাকাউন্ট কি অন্য থেকে নিচ্ছেন নাকি এই সাইড থেকে নিচ্ছেন এখান ওকে ঠিক আছে তাহলে ওইটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে গেলে কাল থেকে রান করে দেবা টেস্ট শুরু ওকে ঠিক আছে কারণ আমরা কিন্তু অলরেডি তিন মাসের যে প্রজেকশন সেখান থেকে অলরেডি আমাদের হাত থেকে এক মাস প্লাস চলে গেছে সো আমাদের এখন মোটামুটি আমি চাই যে আগামী এক মাসের মধ্যেই আমরা পঞ্চাশে হিট করব। এটা পসিবল চার লাখ থেকে দশ লাখ পর্যন্ত যাওয়া একটু কঠিন হয় বাট যেহেতু একটা সেল রেঞ্জে চলে আসছে এখন কাজ হচ্ছিলো এটাকে কীভাবে স্কেল করা যায় কন্টেন্টে মনোযোগ দেন কন্টেন্ট এখনও কথা বলতে পারেন না মানে কেন আমি এই টেবিল নিয়ে কেন বলতে পারবো না এই টেবিলের সাতটা ইউজেস আপনাদেরকে দেখায় প্রথম হচ্ছে হলো আপনি এটা ইজিলি বই পড়তে পারবেন বই এভাবে সুন্দর করে পড়া যায় এবং এটা যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন এটা আপনি ভাস করে রাখতে পারবেন ব্যাগে নিয়ে ক্যারি করতে পারবেন ল্যাপটপ করতে পারবেন খুলে শুধু ইউজ করতে পারবেন এবং এটা এতটাই সোজা যে কেউ যে কোনোভাবে যে কেউ ইউজ করতে পারবে তো সাতটা ইউজেস একটা ডিভাইসে একের ভিতর সাত তারপরও আপনি কেন নেবেন না কন্টেন্ট করতে সমস্যা কি আমি তো এই যে দাঁড়া থেকে করলাম না কি চলে মাথার মধ্যে কোনো কিছু চলতেছে যার কারণে এটা হচ্ছে না ঠিক আছে তো আমি আলটিমেটাম দিচ্ছি আমাকে কন্টেন্টে বসায়েন না ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও আমি টয়লেট দিয়ে দিবো না বুঝেন আমার এটা অভ্যাস আছে কন্টেন্ট হচ্ছে না তার মানে মাথার মধ্যে অন্য কিছু চলতেছে সিম্পল আপনি একটা ভালো জিনিস ভালো জিনিস মানুষকে দিচ্ছেন ভালো কাজে তো ইউ শুড বি প্রাউড অ্যান্ড কি অ্যাক্টিভ যে আমি ভালো একটা কাজ করতেছি এবং এইটার যে নর্মাল থিমের জানার কথা যে এটাতে কী কাজ হয় কেন হয় কার জন্য প্রয়োজন এটা স্ক্রিপ্ট লিখতে হবে কেন আমি কি চুরি করতেছি এখানে কোনো কিছু আছে নাথিং আমি আমার মতো করে টু দ্য পয়েন্টে মানুষকে যেটা বলবো সেটাই কন্টেন্ট যেটা আমি ফিল করি সেটাই কন্টেন্ট আমি যখন আপনার সাথে কথা বলতেছি এটাও কন্টেন্ট এখন আমি যদি এখানে মেকি করার ট্রাই করি অভিনয় করার ট্রাই করি তাহলে আমার স্ক্রিপ্ট লাগবে যেটা অভিনয় শিল্পীরা করে আমরা অভিনয় করতেছি ন দোকানদাররা অভিনয় করে সেলসম্যানরা অভিনয় করে তো সেলসম্যানরা কি করে যেটা রিয়েলিস্টিক থিং সেটা আপনাকে বলতেছে তাহলে এখানে আগ ঢাকের কি আছে বুঝে আসছে আমি তো খুঁজে পাই না কিছু বিকজ আমি একটা জিনিস নিয়ে কাজ করতেছি এটা আমি বিলিভ করি আমি ইউজ করি আমি এ ব্যাপারে ক্লিয়ার আমি হানড্রেড পারসেন্ট কমপ্লিট তো আমি কেন কাজ করতে পারবো না কেন মনে হবে যে এটা আমি মানে ঝামেলায় পড়ে আসি কেন আমার মুখ দিয়ে কথা বের হবে না মুখ দিয়ে কথা বের হবে না কেন সারাদিন তো পটপট করতেছেন করতেছেন তো নাকি বন্ধ করে থাকেন তো সারাদিন পটপট করলে একটা সুন্দর জিনিস মানুষের কাছে পৌঁছাই দিবেন এইটা কেন হচ্ছে না নাকি সেল বা ভিডিও করতে খারাপ লাগে অনেকের এই রোগ আছে যে এই প্রোডাক্ট নিয়ে আমি মানুষের সামনে দাঁড়াবো আরে ভাই আপনি কোন লাখপতি হয়ে গেছেন কোন কোটিপতি হয়ে গেছে লজ্জায় মরে যায় যে আমার ইয়ে হচ্ছে না ওই হচ্ছে না কেন দিস ইজ মাই থিং আই এম হেল্পিং পিপল আমি যদি জুতাও সেল করি তো জুতা জুতার মতো সেল করতে হবে প্রাউড যে আমি ভালো জিনিস দিচ্ছি মানুষকে রাইট তো এইটা হচ্ছে মানসিকতা চুরি করে খাওয়ার থেকে দুর্নীতি করে খাওয়ার থেকে তো আমি ভালো কাজ করতেছেন তো এই প্রাউডনেসটা আসে না হালাল কাজ করতেছেন আসে না কেন আর যখন এটা আসবে তখন আপনি দেখবেন খুব ইজিলি বলতে পারতেছেন আমরা যখন মানুষকে কোন সাজেশন দিই অ্যাডভাইস দিই ভাই এই টিবিলটা না ওই টিভিলটা কিনেন আপনি ওখানে ভালো আমি কিনছিলাম সেম এজ না আমি একটা মানুষকে এই কথাটাই তো বলতেছি তো যদি সঠিক প্রোডাক্ট নিয়ে সঠিকভাবে এবং সঠিক মাইন্ডে কাজ করেন মাইন্ডসে ঠিক থাকে তাহলে কন্টেন্ট আনা কোনো ব্যাপার না রাইট ওকে সো এই কয়েকটা জিনিস যেন ক্লিয়ার থাকে কি কি জিনিস আমাকে আবার বলেন কি কি করতে হবে প্রথম হচ্ছে হলো ভিডিওগুলো নিয়ে আপনাদের রিসার্চ করে আমাকে এই যে ভিডিওগুলো বললাম এগুলো আমাকে দিতে হবে ঠিক আছে সবগুলো ভিডিও দিবেন এবং নতুন ভিডিও কি এটাও দিতে হবে আপডেট যেন আমি পাই সেকেন্ড নতুন ল্যান্ডিং পেস করে প্যারেন্টসদের অ্যাভার্ড তুলবেন এইখানে যেটা যাচ্ছে এখন চল্লিশ ডলারে যে সেল যাচ্ছে বিশটা বা বিশটা প্লাস একটু মাইনাস বাট এটা আমি রেগুলার চাই কেন হচ্ছে না একদিন ওয়েট করার পরে ওটা বের করতে হবে কেন হয় নাই এংগেজমেন্ট অ্যাড আরও রান করতে হবে এটাকে আরও বেশি মানুষের কাছে কী পরিচিত করতে হবে এটা ইঙ্গেজমেন্ট করার পরে ওই মানুষদের কাছে দ্বিতীয়বার গিয়ে এটা কাজ করবে বুঝে এই যে সাতটা ইউজেস বৈশিষ্ট্য ফিচার্স বেনিফিট এটা নিয়ে আরো আরও ভিডিও চাই এক জায়গায় বসে থাকে ইউ ক্যান ইউজ মেনি টাইমস মেনি থিংস মেনি হোয়ার অনেক জায়গায় করতে পারেন কোনো সমস্যা নেই তারপর ড্রাগ ইন্ডেক্স নিয়ে আজকে অথবা কালকের মধ্যে অ্যাড রান করে আমাকে দিতে হবে ওকে সো এইটুকু কাজ আপনারা করে ক্লিয়ার হয়ে আমাকে রিপোর্টিং করবেন ঠিক আছে ঠিক থ্যাংক ইউ এই ভিডিওতে মোটামুটি আমরা পাইলাম যে কীভাবে কাজ করতে হয় যেহেতু ওনারা নতুন বিজনেস করতেছেন সো আমি বলতে পারি যে ভাই প্রবলেম হচ্ছিলো নতুন যারা বিজনেস করে তারা অনেক জায়গায় কনফিউজ থাকে এস ওকে এবং থাকবে এটাও স্বাভাবিক আমিও যখন নতুন করছি আমারও তো গাইডলাইন কেউ ছিল না বাট আলটিমেটলি মিস্টেক করছি হতাশ হয়েছি আবার আগাইছি বাট এই কথাটা বলার কেউ ছিল না যে এই জায়গায় এই গ্যাপটা আছে এটা ফিল আপ করেন কাজ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ ওনারা পাচ্ছেন ওনারা হেল্প পাচ্ছেন বাট তারপরেও আরও কিছু করার আছে যখন অটোমেটেড হবে উইনিং ক্যাম্পেইন হবে তখন সেল অটো আসবে বাট এর আগ পর্যন্ত সিস্টেম সিকিউর ক্লিয়ার করাটা হচ্ছিল অনেক বড়ো কাজ তো বিজনেসটা এরকমই আমি চাই না যে বিজনেসটা আপনি এমনভাবে মনে করেন যে ওকে কালকে শুরু করলাম পশু হয়ে যাবে টাকা এরকম না যারা অতীতে সাকসেস দেখেন তারা মোটামুটি পাঁচ মাস ছয় মাস ট্রাই করার পরে একটা বিজনেসের সেন্স আসতে পারে তো আলটিমেটলি এই ছয়টা মাস যদি আপনি সময় না দেন জিনিসটা সিস্টেম না বোঝেন কমপ্লিট গাইডলাইন না থাকে অন্যর উপর ডিপেন্ড করে আগান তো আলটিমেটলি আরো ছয় মাস পরে আপনার বিজনেস থাকবে না এই জন্য আলহামদুলিল্লাহ উঠিয়ে যারা বিজনেস করতেছে তারা প্রায় তিন চার বছর ধরে বিজনেস করতেছে তাদের বিজনেস গ্রো হচ্ছে 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 কেন কারণ তারা জানে যে প্রবলেমটা কোন জায়গায় হয় তারা এগুলো রিফ্লেক্ট ক্লিয়ার করে আসছে তো সেই জায়গা থেকে আসলে আমার চেষ্টা ওনাদের মাধ্যমে ওনাদেরকে অনেক কথা বলতে হচ্ছে অনেক করা কথা বলতে হচ্ছে বিকজ অফ ইউ গাইস যাতে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা বোঝেন যে বিজনেসে আসলে ইটস হার্ড ভুল হয় ভুল হবে আরও হবে ক্লিয়ার হয়ে তারপরে আমরা আগাবো বিজনেস আপনি ভুল করবেন সেই ট্রুলি বিজনেসম্যান উদ্যোক্তা যে ভুলটাকে শুদ্ধ করে ভুল না করা উদ্যোক্তা না আমি ভুলই করবো না তাহলে আপনি কখনো উদ্যোক্তা হইতে পারবেন না সফল হইতে পারবেন না বাট সফল আপনি তখনই হইতে পারবেন যে ভুলটা করছেন ওই ভুলটাকে আপনি কি করতে পারেন সঠিক করতে পারেন দ্যাস ইম্পর্টেন্ট থিং সো এই ভিডিও আমাদের অনেকগুলো সিরিজের একটা ভিডিও আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন সো হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে বিজনেসের যে গাইডলাইন গুরুত্ব টার্গেটিং এগুলা যদি মনে হয় আপনি উপকৃত হচ্ছেন অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে যারা উদ্যোক্তা হইতে হয় তাদেরকে দেখানোর দেখালে হতে তারাও উপকৃত হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন প্লাস যদি মনে হয় যে ওটি যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনি আমাদের উপরে নিচে কোথাও লিঙ্ক পেতে পারেন বা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই পজিটিভ অ্যাকশন টেকার মানুষদেরকে হেল্প করবো তাদের উদ্যোক্তা জানি না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো এখন মোটামুটি প্রফিটে আসি তো এটা যদি আমরা কন্টিনিউ করি আস্তে আস্তে প্রফিট বাড়তেই থাকবে কারণ আমাদের টেস্টিং পিরিয়ডটা মোটামুটি একটা শেফে আসছে এবং এই বইটা সবার থাকা দরকার কিন্তু কার দরকার যে এডুকেটেড অ্যান্ড যে এইটা